হ্যালো ভিউয়ার্স, সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। বলছি কমান্ড প্রম্পট অর্থাৎ এমএস ডস নিয়ে। এমএস ডসে আজ বলবো ফরম্যাট এবং ডিস্কপি, এই দুটি কমান্ড নিয়ে। ফরম্যাট এবং ডিস্কপি দুটোই এক্সটার্নাল বা বাহ্যিক কমান্ড। ডিস্কপি এই কমান্ডের সাহায্যে একটি ফ্লপি ডিস্কের কন্টেন্ট অন্য আর একটা ফ্লপি ডিস্কে বা অন্যত্র কপি করা যেত। বলছি যেত কেন না, উইন্ডোজ এক্সপির পরে আর যে সমস্ত অপারেটিং সিস্টেম এসেছে তাতে এই কমান্ড আর কাজ করে না। তাছাড়া ফ্লপি ডিস্ক বর্তমানে অ্যাবসোলিউট হয়ে গেছে, ফ্লপি ডিস্ক ড্রাইভও আর নেই, ফলে এই কমান্ডের কার্যকারিতাও শেষ হয়ে গেছে। এই কমান্ডটি কমান্ড প্রম্পটে লিখলেই দেখা যাবে একটি মেসেজ। সেই মেসেজটি কি না, ডিস্কপি ইজ নট রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, অপারেবল প্রোগ্রাম অর ব্যাচ ফাইল। এই লেখাগুলো স্ক্রিনে ভেসে উঠবে, অর্থাৎ ডিস্কপি কমেন্টের কাজ আজ আর পাওয়া যায় না। 2 নম্বর, এক্সটার্নাল কমেন্ট ফরম্যাট। এই কমেন্টের সাহায্যে এমএস ডস এতে ডিস্ক ফরম্যাট করা যায়, করা যায়, আবারও বলছি করা যায়। বর্তমানে এই কমেন্টটিরও কার্যকারিতা আর পাওয়া যায় না, অর্থাৎ উইন্ডোজ 10 এবং 11-এ আর এর কার্যকারিতা ঠিকভাবে হয় না। ফরম্যাট লেখার পরে এন্টার করলে দেখা যায় যে মেসেজটি সেটি হলো রিকোয়ার্ড প্যারামিটার মিসিং, অর্থাৎ এই ফরম্যাট কমান্ডটিও কাজ হয় না। আজ এই পর্যন্ত, সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি।